সোহাগ, এই মুহূর্তে অবস্থা কি দেখছেন? শিক্ষার্থীদের দাবি এবং হল ছাড়ার যে নির্দেশনা প্রশাসনের, সেই বিষয়ে এই মুহূর্তে কি তথ্য রয়েছে আপনার কাছে? আপনি জানেন শিক্ষার্থীদের যে দাবি ছিল এবং তারা হল ছেড়ে কোনোভাবেই যাবে না, বাকি হল সবগুলো খুলে দেওয়ার জন্য প্রশাসনের প্রতি যে দাবি সেই দাবিতে তারা অনড় রয়েছে। পাশাপাশি কিছুক্ষণ আগে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন হল প্রভোস্টদের নিয়ে একটি বৈঠক করেছেন, সেই বৈঠকে কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা যে বিজ্ঞপ্তিটি দিয়েছেন হল থেকে শিক্ষার্থীদের চলে যাওয়ার, যেহেতু হল বন্ধ রয়েছে সরকারি সিদ্ধান্ত এবং বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, সেই সিদ্ধান্তে তারা অনড় রয়েছেন এবং এখন আসলে প্রভোস্ট যারা রয়েছেন তারা বিভিন্ন হলে যে শিক্ষার্থীরা রয়েছেন তাদেরকে সেখানে অনুরোধ করবেন এবং তাদেরকে হল ছেড়ে দেওয়ার যে সিদ্ধান্ত সেটি জানিয়ে তাদেরকে এই সিদ্ধান্ত মানার জন্য আহ্বান জানাবেন হল প্রভোস্টগণ। এবং এই সভা কেবল শেষ হয়েছে কিছুক্ষণ আগে। আমাদের সাথে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর তিনি রয়েছেন, আমরা একটু কথা বলবো তার সাথে। আপনারা কেবল সভা থেকে আসলেন একটু আগে, কী কী সিদ্ধান্ত নিয়েছেন এখানে? সভায় সিদ্ধান্ত হয়েছে যে যে প্রজ্ঞাপনটি আমরা দিয়েছি গতকাল প্রশাসন থেকে, সেই প্রজ্ঞাপন অনুযায়ী শিক্ষার্থীদেরকে আমরা এখন সকল প্রভোস্ট নিজস্ব হলে তাদের সহকর্মীদের সাথে নিয়ে গিয়ে শিক্ষার্থীদের অনুরোধ করবেন প্রশাসনের প্রজ্ঞাপন অনুযায়ী যেন তারা হলটা ছেড়ে দেন। আমরা বোঝানোর চেষ্টা করব যে সরকারি নির্দেশ যেন অমান্য না করে আমাদের শিক্ষার্থীরা, এটি বুঝিয়ে আসলে যে আমরা আশা করছি যে আমাদের শিক্ষার্থীরা আমাদের এই অনুরোধটা শুনবেন এবং সরকারি নির্দেশটা তারা অমান্য করবে না। শিক্ষার্থীরা অলরেডি বলছেন যে তারা কোনোভাবেই হল ছাড়বেন না এবং বাকি হলগুলো খুলে দেওয়ার দাবি জানিয়েছেন, তো তারা আপনাদের অনুরোধ না মানলে সেক্ষেত্রে কি করবেন আপনারা? আমরা এখনো শিক্ষার্থীদের কাছে যাইনি, আমরা আশা করছি শিক্ষার্থীরা আমাদের কথা মানবেন শুনবেন, সেই প্রত্যাশা নিয়েই আমরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছি। যদি না মানেন তারপরে আমরা পরবর্তীতে বসবো, আলাপ আলোচনা করবো। প্রভোস্ট কমিটি আছে, আমাদের সিনিয়র শিক্ষকবৃন্দ আছেন, ডিনবৃন্দ আছেন, আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন আছেন, সবার সঙ্গে কথা বলে পরবর্তীতে আমরা কোন ধরনের পদক্ষেপ নেব তখন আমরা জানাতে পারব। শিক্ষার্থীরা বলছেন তারা আসলে হলের বাইরে থাকাটা কোনোভাবেই নিরাপদ মনে করছেন না, যেহেতু একটি পরিস্থিতিও এর আগে তৈরি হয়েছে, তো আপনারা আসলে এই মুহূর্তে শিক্ষার্থীদের হলে না রাখাটা নিরাপদ মনে করেন কিনা শিক্ষার্থীদের জন্য? আমাদের শিক্ষার্থীরা যদি অনিরাপদ ভাবেন তারা যেখানে ছিলেন সেখানে কোন ধরনের নিরাপত্তা নিশ্চিত করা যায় সেই পদক্ষেপগুলো আমরা নিতে পারি, আমরা পুলিশ প্রশাসনের সহযোগিতা নিতে পারি এবং অলরেডি আমরা সেগুলো নিয়েছি, সেই মেজার্সগুলো নিয়েছি। আরও যদি কোনো ধরনের মেজার নেওয়ার প্রয়োজন হয় শিক্ষার্থীরা যদি আমাদের জানান আমরা সেই পদক্ষেপগুলোও নেব, কিন্তু এটার বিকল্প হিসেবে সরকারি নির্দেশনায় যেহেতু হল বন্ধ আছে সেই বিকল্প হিসেবে আসলে হল খুলে দেওয়াটা সমাধান নয়। যে ঘটনাটি ঘটেছে মামলাও হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে, এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি, আপনারা পুলিশের সাথে কথা বলেছেন কিনা এবং তাদের ভূমিকা কীভাবে দেখছেন? আমরা পুলিশের সঙ্গে সার্বক্ষণিক কথা বলছি, এটি একটি একটি গ্রাম নয়, আশেপাশের কয়েকটি গ্রামের মানুষ বোধহয় মাইকে ঘোষণা দিয়ে আমাদের শিক্ষার্থীদের উপর আক্রমণ করেছিল। এখানে আমরা জনপ্রতিনিধিদের সাথে কথা বলছি এবং স্থানীয় যে এমপি আছেন মাননীয় মন্ত্রী মহোদয়, প্রতিমন্ত্রী মহোদয় এবং একেবারে রুট লেভেলের যারা জনপ্রতিনিধি আছেন তাদের সঙ্গে আমরা যোগাযোগ করছি। এটির একটি সামাজিক যে সংকট তৈরি হয়েছে সেই সংকটটাকে কীভাবে মোকাবেলা করা যায় সেই প্রচেষ্টা আমরা অব্যাহত রেখেছি, আর আইনি যে আমাদের পদক্ষেপ না থাকে সেটা তো আমরা নিয়েছি। পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব তারা যেন তাদের যথাযথ ভূমিকা পালন করে। ধন্যবাদ আপনাকে। এজি, আপনি শুনছিলেন বিশ্ববিদ্যালয় প্রক্টরের বক্তব্য শুনছিলেন এবং প্রভোস্ট যারা রয়েছেন তারা এরই মধ্যে কিন্তু বিভিন্ন হলে তাদের কার্যক্রম শুরু করেছেন এবং শিক্ষার্থীদেরকে বোঝানোর যে চেষ্টা সেটি তারা করছেন, তবে শিক্ষার্থীরা তাদের দাবি এবং তাদের যে সিদ্ধান্ত সেখানে অনড় রয়েছেন বলে জানিয়েছেন। নিশ্চয়ই পরের খবর হয়তো আমরা আরও বিস্তারিত জানাতে পারবো। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।